আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে কথা দিয়েছিলাম আলকেমি ফেসবুক গ্রুপে যদি 50,000 মেম্বার হয় তাহলে তোমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আমি সুন্দর মতো একেবারে বেসিক টু প্রো শেষ করে দেবো ইনশাল্লাহ, এবং সেটা প্রয়াসে এই রেকর্ডটা শুরু হচ্ছে। এবং আমি চেষ্টা করব এইটা যেন এখন অনলাইনে যত পেইড ব্যাচ আছে পেইড ব্যাচগুলো থেকেও যেন আসলে ক্লাসের কোয়ালিটি ভালো হয়, এবং এই প্লেলিস্টটা শেষ করলেই যেন তোমার একেবারে মানে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো টেনশন যেন না থাকে। সো ভিডিওগুলো সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদেরকে জানিয়ে দিও যে এখানে এই প্রয়াসটা চলছে। ওকে, চলো শুরু করি। সো এই চ্যাপ্টারের প্রথমে আমাদেরকে একটু পর্যায় সারণী নিয়ে ধারণা নিতে হবে, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। সো পর্যাবৃত্ত ধর্ম পড়তে গেলে পর্যায় সারণী পড়তে হয়। এখন পর্যায় সারণী পড়তে গেলে তোমাকে একটু ইতিহাস পড়তে হবে, তো আমরা প্রথমে একটু হিস্ট্রি পড়বো। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া হিস্ট্রি কি পরীক্ষায় আসে? খুব যে পরীক্ষায় আসে তা কিন্তু না, মানে ধরো কোথায় কোথায় আসে, মেডিকেল পরীক্ষায় আসতে পারে, অথবা গুচ্ছ ভার্সিটিতে আসতে পারে, গুচ্ছ কৃষিতে আসতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে ডিউতে খুব একটা আসে না। কিন্তু কথা হচ্ছে, তারপরও ভাই কেন পড়াচ্ছেন? আমি পার্সোনালি ইতিহাস পড়তে পছন্দ করি, ইতিহাস পড়াতেও পছন্দ করি, এবং আমি মনে করি যদি তুমি তোমার প্রিভিয়াসলি যারা তোমার কাজ করে গেছে অ্যানসেস্টার যারা, তাদের অবদান তুমি যদি স্বীকার না করো, তাদের অবদান স্বীকার করা মানে কি তাদের নামগুলো বলা, তাদের অবদানগুলো নিয়ে জানা, সেগুলো নিয়ে রিসার্চ করা, সেগুলো। এখন দেখো, আমরা এখানে অনেক সায়েন্টিস্টের কথা বলবো, ল্যাবয়েসের কথা বলবো, আমরা এখানে নিউল্যান্ড, ডোবেরাইন, তারপর হচ্ছে মেন্ডেলিভ, অনেককে নিয়ে কথা বলবো যারা প্রায় 200-150 বছর আগে মারা গেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, বা তাদেরকে আমরা এখনও পড়াশোনা করছি। কারণ কি? কারণ তাদের কাজের জন্য। সো তুমি যদি তাদেরকে নিয়ে পড়াশোনা না করো, তাহলে মানুষ নতুন কিছু উদ্ভাবন করার কিন্তু উৎসাহ পাবে না। সো তোমাদের মধ্যে অনেকে আছে যারা নতুন কিছু করতে চাও, নতুন কিছু সৃষ্টি করতে চাও, কেন চাও? যে হ্যাঁ, তোমার অবদানটা পৃথিবীতে থাকবে এবং পৃথিবীর মানুষ সেটা দিয়ে উপকৃত হবে এবং তোমাকে মনে রাখবে। সো ইতিহাস পড়ার প্রথম সুবিধা হচ্ছে মানুষ নতুনত্ব বা নতুন কিছু সৃষ্টিকে উৎসাহিত করে মানুষকে। নাম্বার 2 হচ্ছে ফিল করা যায় ব্যাপারটা। আমি একটা জিনিস যখন পড়বো, যদি ইতিহাসটা জেনে ব্যাকগ্রাউন্ডটা জেনে পড়ি, সেটা খুব ভালো ফিল করা যায়। সো প্রথমে দেখি হিস্ট্রি, খুব যে ডিটেলসে পড়বো তা না, তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা স্টেটমেন্ট, কয়েকটা সাল বলে দিব। এটাকে যদিও আমরা হিস্টোরি বলি, মানে ওয়ার্ডটা হিস্টোরি আসে প্রোনাউন্সিয়েট করতে গেলে, বাট এটা আসলে হিস্ট্রি। সো ইতিহাসের ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হবে যে পর্যায় সারণী নিয়ে প্রথমে কে কি কাজ করছিল। প্রথমে আসি 1700, আমি ওদের নামগুলো আগে লিখি। প্রথম যার নাম তোমাকে আনতে হবে সে হচ্ছে অ্যান্টনি ল্যাবয়েসিয়ে, আমরা শুধু ল্যাবয়েসিয়ে লিখি। উনি একজন ফ্রেঞ্চ কেমিস্ট ছিল এবং ওনাকে আসলে আধুনিক রসায়নের জনক বলা হয়। প্রাচীন রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ান, আর বর্তমান আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাবয়েসিয়ে। উনি কী কী করছিলেন? উনি অক্সিজেন এবং হাইড্রোজেনের নামকরণ করেন, দহন বিক্রিয়াতে যে অক্সিজেন লাগে সেই কাজটা করেন। আরেকটা আমরা এখানে দেখাবো, অ্যান্টনি ল্যাবয়েসিয়ে উনি 1789 সালে যখন ফ্রেঞ্চ রেভলিউশন চলে, উনি কিন্তু ফ্রেঞ্চ কেমিস্ট ছিল। সো ফ্রেঞ্চ রেভলিউশন এই সময়টাতে চলছিল, যেমন দেখো ওনার দেশে কিন্তু তখন অরাজকতা চলে, তোমার দেশে যখন বিপ্লব চলে, মানে আমরা ফরাসি বিপ্লব যেটাকে বলি, সো দেশে যখন বিপ্লব চলে তখন সেই দেশে সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা কিন্তু অনেক কমে যায়। মানে ওনার মধ্যেও, মানে ওইটার মধ্যেও অ্যান্টনি ল্যাবয়েসিয়ে উনি ওনার রিসার্চগুলো চালাই গেছিলেন, এবং উনি যেটা করছিলেন 1789 সালে কয়েকটা পরমাণু অণু, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মার্কারি, তারপর হচ্ছে জিঙ্ক, এরপরে সালফার, এই যে অনেকগুলো অণু বা পরমাণু আমি এখানে লিখছি, যে কয়েকটা অণু কয়েকটা পরমাণু, উনি এদেরকে ক্যাটাগোরাইজ করেন যে এদের মধ্যে কে ধাতু কে অধাতু। তো 1799 সালে এই যে যে পরমাণুগুলো আছে বা অণু যেগুলো আছে, এগুলোকে উনি ধাতু এবং অধাতু এদের মধ্যে ভাগ করেন, মানে কে ধাতু কে অধাতু ক্লাসিফিকেশন করে ফেলেন। তাহলে ভাই এইটা কেন আমরা পর্যায় সারণীর ইম্পর্টেন্ট একটা স্টেপ বলছি? দেখো, পর্যায় সারণীর উদ্দেশ্য কী ছিল? সমধর্মী মৌলসমূহকে একসঙ্গে রাখা। যেমন আম্মু যখন ভাত রান্না করে তখন সবগুলো চাল তো টেস্ট করেন না, যে কোনো একটা বা দুইটা চেপে দেখলেই বোঝা যায় যে সবগুলো চাল সিদ্ধ হয়েছে কিনা। ঠিক সেরকম আমাদের উদ্দেশ্যই ছিল সমধর্মী মৌলগুলোকে একসঙ্গে রাখা, মানে একই ধর্মের মৌলগুলোকে আমি যদি একসঙ্গে রাখি, একজনকে যদি পড়াশোনা করি, তাহলে বাকিদের সম্পর্কে পড়াশোনা কিন্তু এমনিতেই হয়ে যায়। তো ল্যাবয়েসিয়ে কিন্তু ওটাই করছিলেন, যাদের মধ্যে কে ধাতু কে অধাতু এটাকে ভাগ করে ফেলছিলেন, যেটাকে পর্যায় সারণীর আমরা প্রথম প্রয়াস বলি। কত সালে? 1799 সালে। এরপরে আসি
ডোবেরাইন নামে একজন সায়েন্টিস্ট, ডোবেরাইন। তাহলে ল্যাভোয়াসিয়ার কাহিনী সবাই একটু মনে রেখো। ডোবেরাইন উনি একটা ফর্মুলা দিয়েছিল, ফর্মুলা দিয়েছিল 1829 সালে। সো 1829 সালে উনি একটা ফর্মুলা দিয়েছিল যেটা ত্রয়ী সূত্র নামে পরিচিত, বুঝছো? ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে তিন। সো তুমি যদি ত্রয়ী সূত্র নাম শুনো প্রথম ধাক্কায় আমাদেরকে মনে হবে তিনটা জিনিসের কাহিনী এখানে আছে। সো আমাদের কাছে কিন্তু এখন পর্যায় সারণী তো কমপ্লিট, এই যে আমরা জানি সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম একই গ্রুপে আছে, কিন্তু ডোবেরাইনের কাছে তো সেগুলো ছিল না। ডোবেরাইন একটা ফর্মুলা এভাবে ডিজাইন করলেন, ওনার কাছে কিছু পরমাণু ছিল, সেই পরমাণুগুলো নিয়ে উনি এটা নোটিস করলেন যে ধরো এরকম লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। সো উনি তখন কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা জানি না, কারণ পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছে 1913 সালে, আর উনি এই ফর্মুলা দিয়েছিল 1829 সালে। সো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তুমি যদি পারমাণবিক ভর নাও, দেখো এর ভর 7, এর ভর হচ্ছে 23, এবং পটাশিয়ামের ভর 39। এই দুটো যোগ করো, প্রথমটা শেষটা যোগ করলে দেখো 46 আসে, তাকে 2 দিয়ে ভাগ করো 23 আসে। মানে ত্রয়ী সূত্র মানে উনি তিনটা তিনটা মৌলের এক একটা গ্রুপ তৈরি করছিল, যে গ্রুপে প্রথমটা এবং শেষটা এদের যে পারমাণবিক ভর, সেই ভরের যে গড় বা 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেইটা মাঝখানের মৌলের পারমাণবিক ভরের সমান। ইভেন তুমি যদি এরকম নাও, ক্লোরিন নাও, ব্রোমিন নাও এবং আয়োডিন নাও, ক্লোরিনের হচ্ছে 35.5, আয়োডিনের হচ্ছে 126, আর ব্রোমিনের হচ্ছে মোটামুটি 80 বলা যায়। ব্রোমিনের কি 80? দাঁড়ান একটু দেখে আসি, ব্রোমিনের হচ্ছে 79.9, মানে হচ্ছে 80। তুমি এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখবে এটার কাছাকাছি মান পাওয়া যায়। সো ডোবেরাইনের ত্রয়ী সূত্র হচ্ছে উনি তিনটা তিনটা মৌলকে নিয়ে এক একটা গ্রুপ তৈরি করছিল, যে গ্রুপে প্রথম এবং শেষটার যে পারমাণবিক ভর, তাদের যে গড় মান বা 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা মাঝখানের মৌলের পারমাণবিক ভরের সমান। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো কি সব ক্ষেত্রে মিলে? না রে ভাই, সব ক্ষেত্রে মিলে না দেখেই আমরা এখন ইতিহাসের পাঠ হিসেবে এটা পড়ছি। মানে এটা কোনো প্রতিষ্ঠিত সূত্র না, এটা কোনো প্রতিষ্ঠিত কোনো ফর্মুলা হিসেবে ইউজ করা হয় না, জাস্ট ঐতিহাসিক গুরুত্ব, সেজন্য আমরা পড়ছি। গেল এটা। এরপর আসি নিউল্যান্ড। নিউল্যান্ড একজন কেমিস্টের নাম। সো নিউল্যান্ড উনি একটা ফর্মুলা দিয়েছিল, সেই ফর্মুলা দিয়েছিল 1864 সালে। উনি যে ফর্মুলাটা দিয়েছিলেন তার নাম হচ্ছে অষ্টক সূত্র, ওটা ছিল ত্রয়ী সূত্র, এটা হচ্ছে অষ্টক সূত্র। ভাইয়া এটা আবার কি? ধরো তুমি অষ্টক সূত্র সম্পর্কে কিচ্ছু জানো না, মানে তোমার জানার কথাও না তুমি যদি ইতিহাস নিয়ে না পড়ো, কিন্তু নাম শুনে তো বুঝতে পারি এখানে 8টা পরমাণুর কাহিনী আছে। সো যেমন ধরো আমরা মাঝে মধ্যে খুলনার এলাকার একটা ভাষা আছে যে ও আর বয়স কত হয়েছে, শুক্রে শুক্রে 8টা দিন, মানে শুক্র শুক্রে 8 দিন। সো প্রতি একটা দিনের পরে 7 দিন পরে আবার সেই দিনটা কিন্তু রিপিট হয়। ঠিক সেরকম উনি কতগুলো মৌল নিয়ে ডিল করে দেখলেন যে একটা মৌল থেকে, মানে একটা মৌলের পর থেকে আমি যদি পরের মৌলগুলো গুনি 8 নম্বর মৌলের ধর্ম মিলে যায়। চলো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাই। ধরো আমি কী নেবো, আমি নেবো হচ্ছে এরকম লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, না অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। এরপরে নিয়নের পরে আবার কী আসবে? নিয়নের পরে সোডিয়াম আসবে, তারপরে ম্যাগনেশিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, সো তুমি যে কোনো একটা মৌল ধরে শুরু করো। ধরো আমি বোরনকে দিয়ে শুরু করি, না বা কার্বনকে দিয়ে শুরু করি। সো এমন না যে তোমাকে প্রথমটা দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট আমি কার্বনকে দিয়ে শুরু করি, তারপর থেকে গুণি। দেখো এই যে নাইট্রোজেন 1, 2, 3, 4, এখানে 5, 6, 7, দেখো 8। এই যে কার্বনের পরে গুনতে গুনতে, মানে কার্বনের পর থেকে, কার্বনকে গুনবো না, তার পর থেকে যদি গুনতে থাকি দেখি 8 নম্বর মৌল পাইলাম সিলিকন, এবং দেখো কার্বন এবং সিলিকনের ধর্মে অবশ্যই মিল আছে, তোমরা জানো একেবারে সেম কখনই না, আমি বলছি কিন্তু মিল আছে। সো নিউল্যান্ডের অষ্টক সূত্র হচ্ছে কোনো একটা মৌলের পর থেকে অষ্টম মৌলের ধর্ম আবার ওই মৌলের সাথে মিলে যায়, এটাকে অষ্টক সূত্র বলা হয়। এখন এইটা ভাই এরপরে কিন্তু আবার মিলবে না। কেন মিলবে না তোমাকে দেখাই। ধরো এটা হচ্ছে পর্যায় সারণী, এটা মিলে হচ্ছে পর্যায় 2 এবং পর্যায় 3 জন্য মিলে, এরপর থেকে তো মিলে না কারণ মাঝখানে ডিব্লক মৌলগুলো চলে আসে। সো এই জন্য এটা আসলে প্রতিষ্ঠিত কোনো সূত্র না, এটাকে আমরা এখনো ঐতিহাসিক গুরুত্বের মধ্যেই পড়ি। এরপরে আসে আমাদের সেই মহেন্দ্র খন, 1869 সালে, মেন্ডেলিভ। শোনো কোনো কোনো বইতে ওনার নামের এখানে ভ দেওয়া আছে মেন্ডেলিভ, আর কোনো বইতে ফদাও আছে মেন্ডেলিভ। এখন মেন্ডেলিভ অ্যান্ড মেন্ডেলিভ, যাহাই লাভ তাহাই কদু, তুমি যেটাই বলো কোনো সমস্যা নেই।
সো উনি 1869 সালে একটা ফর্মুলা দিলেন, ফর্মুলাকে আমরা বলি পর্যায় সূত্র। এবং এটা কিন্তু ভাই পরীক্ষায় অনেকবার আসে, আগেরগুলো পরীক্ষায় খুব একটা আসে না, বাট এটা পরীক্ষায় আসে। পর্যায় সূত্র কি? উনি এরকম একটা ফর্মুলা দিলেন, একেবারে মেন্ডেলিফের স্টেটমেন্ট অনুযায়ী মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আবারও বলছি, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে তাদের পারমাণবিক ভর অনুসারে আবর্তিত হয়। সো আমি ওটা একটু লিখে দেই, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ওকে, এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এখন উনি ফর্মুলাটা দিলেন, তখন অনেকে মেনে নিল এবং দেখলো যে খুব সুন্দর মতো আসলে মিলে যায়। এবং মেন্ডেলিফের কাছে খুব সম্ভবত 43 বা 41টা মৌল ছিল, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই। কিন্তু কয়েকটা মৌলতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই, চলো সেই মৌলগুলো দেখি। সো মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? ওনার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি, ওনার ভিত্তি ঠিক না ভুল সেটা তো আমরা পরে দেখবো। সো ওনার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। এরপরে আসি ইতিহাসের ক্ষেত্রে, বিজ্ঞানী মোসলে, ও আচ্ছা আগে দেখে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর প্রবলেমসগুলো আসলে কী কী, মানে উনি যে পারমাণবিক ভরে পর্যায় সারণীর মূল ভিত্তি ধরছিল, আমরা কয়েকটা ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করি। প্রথম প্রবলেম হচ্ছে পটাশিয়াম এবং আর্গন। সো একটা হচ্ছে আর্গন, আরেকটা হচ্ছে পটাশিয়াম। দেখো আর্গনের ভর হচ্ছে 40 মোটামুটি, 39.9, আর পটাশিয়ামের হচ্ছে 39.1, মানে 39। তাহলে পারমাণবিক ভর অনুসারে সারিয়ে দিয়ে গেলে কি আগে আসবে? ডেফিনেটলি পটাশিয়াম আগে আসবে, আর্গন পরে যাবে। কিন্তু বাস্তবে দেখো আর্গন আগে, যে 18 নম্বর আর্গন, এরপরে গিয়ে যে 19 নম্বর হচ্ছে পটাশিয়াম। সো তুমি যদি পারমাণবিক ভর অনুসারে সাজাইতা, তাহলে আর্গন আগে আসতো, মানে আর্গন আসতো এইখানে, মানে কি বলে পটাশিয়াম আগে আসতো, পটাশিয়াম আসতো এইখানে, আর্গন ওইখানে যাইতো। তাহলে পটাশিয়াম পড়তো হিলিয়াম নিয়ন এদের মধ্যে, আর আর্গন পড়তো লিথিয়াম সোডিয়াম এদের মধ্যে। এটা কোনো কথা হইলো? কোনো কথা কিন্তু হইলো না। কেন হইলো না? কারণ পটাশিয়ামের ধর্ম ওদের ধর্ম কখনোই মিলবে না, আবার আর্গনের ধর্ম এদের ধর্ম কখনোই মিলবে না। সো আমরা এখানে গিয়ে একটু আটকে গেলাম। আমরা আরেকটাই গিয়ে আটকে যাই, সেটা হচ্ছে টেলুরিয়াম এবং আয়োডিন। সো ধরো হচ্ছে তোমাকে একটু দেখাই, একটা হচ্ছে আয়োডিন এবং টেলুরিয়াম। টেলুরিয়ামের হচ্ছে এইটা 127, আর আয়োডিনের হচ্ছে 126। তাহলে যদি পারমাণবিক ভর অনুসারে আমি সাজাইতাম, তাহলে কি আগে আসতো? অবশ্যই আয়োডিন আগে আসতো, মানে এই যে আয়োডিন আসতো এইখানে, টেলুরিয়াম যেত এইখানে। কিন্তু আয়োডিন তো একটা হ্যালোজেন এবং এর ধর্ম ফ্লোরিন ক্লোরিনের সাথে অনেক বেশি মিল থাকে, তাহলে অবশ্যই আয়োডিন এখানে আসবে না, আয়োডিন ফ্লোরিন ক্লোরিনের সঙ্গেই থাকবে। টেলুরিয়ামের সাথে সালফার অক্সিজেন সেলেনিয়ামের মিল আছে। সো এই দুইটা জায়গায় গিয়ে আমরা আটকে যাই। কিসে আটকে যাই? মেন্ডেলিফের পর্যায় সূত্র গিয়ে আটকে যাই। এরপরে সায়েন্টিস্ট মোসলে, সে 1913 সালে, বুঝছো, কি আবিষ্কার করে? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে। তো যখন 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়, তখন পর্যায় সূত্র পরিবর্তন হয়ে যায়। পর্যায় সূত্র পরিবর্তন হয়ে এই যে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা আসে, মানে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে তখন পর্যায় সারণীর ভিত্তি পরিবর্তন হয়ে কি হয়? ভিত্তি পরিবর্তন হয়ে যায় পারমাণবিক সংখ্যা। কিন্তু আসলে পর্যায় সারণীর ভিত্তি কি? ভিত্তি হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এটা একটু লিখে রাখি, যে আসলে পর্যায় সারণীর ভিত্তি ডেফিনেটলি কি হবে? ডেফিনেটলি হবে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে এটুকু ছিল আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। চলো তোমাদেরকে একটু রিভিউ করে দিয়ে আসি।
যে ইতিহাসের প্রথমে আমাদের পড়তে হবে লাভোইসিয়ে, অ্যান্টনি লাভোইসিয়ে 1789 সালে সে কতগুলো পরমাণু বা কতগুলো ধাতু, এদেরকে ধাতু এবং অধাতু এই ক্যাটাগরিতে ভাগ করে, যেটা পর্যায় সারণী সৃষ্টির প্রথম প্রয়াস হিসেবে আমরা জানি। তারপরে 1829 সালে ডোবেরাইন একটা ফর্মুলা দেন ত্রয়ী সূত্র, মানে তিনটা মৌলগুলোকে নিয়ে সে একটা ব্লক করে যেখানে প্রথম এবং শেষের পারমাণবিক ভরের গড় মাঝখানেটা সমান হয়। তখনও কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা জানি না। এরপরে নিউল্যান্ড অষ্টক সূত্র দিয়ে 1864 সালে সে কোনো একটা মৌলকে এরকম সিরিয়াল করে অনেকগুলো মৌলকে এবং দেখে কোনো একটা মৌলের পর থেকে অষ্টম মৌল আবার কী হয়, সেই মৌলের ধর্মের অনেক কাছাকাছি হয়। দেন হচ্ছে 1869 সালে পর্যায় সূত্র মেন্ডেলিভ বলছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর অনুসারে আবর্তিত হয়। সেটা করতে গিয়ে আমরা দুইটা জায়গায় আটকে যাই। কী কী আটকে যায়? একটা আয়োডিন এবং পটাশিয়াম, সরি একটা আয়োডিন এবং পটাশিয়াম এবং আর্গন, আর একটা টেলুরিয়াম এবং আয়োডিন, এই দুইটা জায়গায় গিয়ে আটকে যায়। পরে 1913 সালে উনি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলে আমরা পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা বলি, কিন্তু আসলে আমরা এখন জানি পর্যায় সারণীর মূল ভিত্তি মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। সো আশা করি হিস্ট্রি নিয়ে কারো কোনো সমস্যা নেই। পরের এপিসোড তোমাদেরকে দেখার দাওয়াত দিয়ে এটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।